অজগুলো কি হতে পারে, কেন এটা হবে, এটা স্বাভাবিক সবার এরকম থাকার কথা, কিন্তু কেউ কারো কারো 2 মিনিটে ইজাকুলেশন হয়ে যাচ্ছে, কারণ কি? এতে পারিবারিকভাবে অশান্তির, সংসার ভাঙ্গার মতো এরকম উপক্রম হয়। অনেক পেশেন্টই আছে, অনেক অভিযোগ নিয়ে আসে আমাদের কাছে। ইনশাল্লাহ আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে এটাকে রেস্টোরেশন করতে সক্ষম হয়েছি, পূর্বের জায়গাতে নিয়ে আসা পসিবল ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝেছেন আমি কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি। সহবাসের টাইম বাড়ানোর হোমিওপ্যাথিতে যদি দুটা শর্ট মেডিসিন, যেটাকে বলা হয় মানে খুব তড়িৎ গতিতে কাজ করে, এই মানে ওয়ান টাইম মেডিসিন যেগুলোকে আমি বলি, এরকম দুটা মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, নতুন নতুন হেলথ বিষয়ে টিপস আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের মোবাইলে চলে যাবে। চলুন ভিডিওটা প্রসিড করছি। এখন প্রশ্ন আসে, কেন সহবাসের টাইম বাড়ানো লাগবে? এটা তো স্বাভাবিক থাকার কথা, কিন্তু না, এটার পিছনে অ্যানালাইসিস করে অনেকগুলা বিহাইন্ডে অনেকগুলো কজ আছে। এই কজগুলো নিয়ে আমি আগে একটু কথা বলবো, তারপরে আমি মেডিসিনের নামগুলো বলবো। প্রথম যে কজগুলো, অ্যাকচুয়ালি টাইম বলতে দ্রুততম শর্ট টাইম হতে পারে 1-2 মিনিটের মধ্যে কারো আর্লি ইজাকুলেশন হয়ে যায়। ভেজাইনাল পেনিট্রেশন করার পরে হয়তো বা 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু আসলে ন্যাচারালি ইন্টারকোর্সের টাইম হলো মিনিমাম 10 মিনিটস অথবা 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট এরকম হতে পারে। এটা মেন টু মেন ভেরি করবে, অথবা রিজনের উপরে ভিত্তি করে, যেমন আফ্রিকানদের অবস্থা বা সৌদিয়ানদের অবস্থা বা আমেরিকানদের, এটা রিজন ভিত্তিক এই ডিউরেশন টাইমটা কাজ করে বা সেক্সুয়াল পাওয়ারও অনেকটাই কাজ করে। অথবা খাবার দাবার, লাইফ স্টাইল, নিউট্রিশন, কতটা কে কতটা নিউট্রিশন নিয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে। এবার আসি কজগুলো কি হতে পারে, কেন এটা হবে, এটা স্বাভাবিক সবার এরকম থাকার কথা, কিন্তু কেউ কারো কারো 2 মিনিটে ইজাকুলেশন হয়ে যাচ্ছে, কারণ কি? এতে পারিবারিকভাবে অশান্তির, সংসার ভাঙ্গার মতো এরকম উপক্রম হয়। অনেক পেশেন্টই আছে, অনেক অভিযোগ নিয়ে আসে আমাদের কাছে। ইনশাল্লাহ আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে এটাকে রেস্টোরেশন করতে সক্ষম হয়েছি, পূর্বের জায়গাতে নিয়ে আসা পসিবল ইনশাল্লাহ। কারণগুলো আমি বলি, খুব দ্রুত টাইমে এটা আর্লি ইজাকুলেশন হয়ে যায়। এর মধ্যে 1 নম্বর যে কারণটা, সেটা হলো ছোটোবেলাতে অনেকেই আকাশ কুকাশ করে, মাস্টারবেশন করে, নিজের বীর্য নিজে আউট করে, এটার শক্তিকে কমাইছে, পেনিসের শক্তিকে কমাইছে বা রতি শক্তি ধ্বংস করে দিয়েছে। এই কাজগুলো শুরু হয় ধরেন যৌবনের পদার্পণ, অর্থাৎ আপনার টেস্টোস্টেরন হরমোনের আবির্ভাব হয় কোনো পুরুষের শরীরে 12-13 বছর বয়সে। এই সময় থেকে 20-22 বছরের মধ্যে এই আকাশগুলো হচ্ছে মাস্টারবেশন সমানে করে, কেউ কেউ ডেলি 3 বারও করে। এটা করতে করতে তখন সাময়িক সুখ পায়, সুখের কারণে এই যৌবনটা ধ্বংস করে দেয়। বিবাহিত জীবনে যে এরা অশান্তিতে ভোগে, বিয়ে করতে ভয় পায়, এরকম কিছু হয় তখন, বা কেউ যদি বিয়ে করে তখন তারা ইনঅ্যাক্টিভ বা দ্রুততম টাইমে বীর্যপাত হয়ে যায়, না একটা অশান্তি পরে পারিবারিক পাবে, বউ থাকতে চায় না, বউ ছেড়েই চলে যাবে, এরকম কিছু ঘটনা ঘটে। দেন আসে নাইট পলিউশন, এটা হলো ন্যাচারালি হয়ে যায়। এই নাইট পলিউশন হইলেও আপনাদের শরীরে এনার্জি কমে যাবে, আর এই যে এই ইয়েটার পেনিসের শক্তিটা ধীরে ধীরে কমে যাবে। এখানে যে কানেকটিভ টিস্যুগুলো আছে আমাদের এই পেলভিক রিজনে, এই রিজনের কানেকটিভ টিস্যুগুলো ইলাস্টিসিটিও কমে যায়, যেটা মাস্টারবেশন করলে হয় এবং নাইট পলিউশন করলে হয়। তারপর আসেন
পুষ্টিকর খাবার, ছোটোবেলা থেকে যারা পুষ্টিকর খাবার খায় না, ইল হেলথ, শরীর উইক থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে। যারা ছোটোবেলা থেকে ব্যায়াম করে না, খেলাধুলা করে না, উনি স্পোর্টস করে না, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। কায়িক পরিশ্রম যারা করে না, লেজি লাইফস্টাইল করে, তারা হতে পারে। বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, ক্যান্সার বা হার্ট ডিজিজ, এই ধরনের রোগে যারা কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ যারা ভোগেন, তাদের ক্ষেত্রে হতে পারে। সিবলিস গনোরিয়া যাদের জীবনে হয়ে থাকে, তারা এই শক্তিটা হারিয়ে ফেলতে পারেন। তারপরে যাদের বয়স 40-45 পার হয়েছে বা 50 হয়েছে, 50 পার হয়েছে এরকম কিছু, 45 উপরে গেল, এই টেস্টোস্টেরন পাওয়ারটা বা এই জায়গার এই পাওয়ারগুলো আস্তে আস্তে কমতে থাকে। দেন আরেকটা হলো, যারা সবসময় স্ট্রেস বিয়ার করে অর্থাৎ স্ট্রেস নিয়ে থাকে সারাক্ষণ, হয় চাকরির ক্ষেত্রে নাহলে পারিবারিক ক্ষেত্রে, মাথার মধ্যে খুব স্ট্রেস নিয়ে থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা হবে। লাস্ট ওয়ান হলো, যারা ঘুম কমাবে, যাদের ঘুম হয় না কোনো কারণে, এই ঘুম না হওয়ার কারণও এটা হতে পারে। আস্তে আস্তে শরীর উঠিয়ে এই জিনিসটা হতে পারে। এবার এইটা থেকে যাতে পরিবারের মধ্যে সুখশান্তি ফিরে আসে, স্বামী স্ত্রীর মধ্যে সুখশান্তি ফিরে আসে, এটা করার মধ্যে এইটার ট্রিটমেন্টের বিষয়ে একটু আমি বলে দিচ্ছি। সেটা হলো, হোমিওপ্যাথির মাধ্যমে আপনার এই জায়গাতে যেরকম পূর্বে 20 বছরের মধ্যে যেরকম শক্তি ছিল, 25 বছরের যে যুবকের যেটা শক্তি ছিল, ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে এটা সম্ভব। এটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলে একজন হোমিওপ্যাথি ডাক্তার তার টোটালিটি অফ সিমটমের উপর বেস করে এই রোগীর পেশেন্টের এই চিকিৎসা করে থাকেন। আর আজকে আমরা কথা বলবো হোমিওপ্যাথির ওয়ান টাইম একটা মেডিসিন নিয়ে, দুইটা মেডিসিনের কথা আমি বলবো, এই মেডিসিনের খাবারের কথা আমি বলে দেবো। এই ওয়ান টাইম মেডিসিনগুলো প্রথম যেটা আসবে সেটা হলো হোমেও মিনেস 200, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এই মেডিসিনটা আপনার 1 গ্রাম পরিমাণ কিনতে হবে বা 1 আউন্স পরিমাণ কিনতে হবে ইনটেক ফাইল। ইনটেক বলতে হয় ব্রিটিশ, জার্মানি অথবা সুইজারল্যান্ড যেটা হবে, এই বিদেশি মেডিসিন কিনতে হবে ইনটেক। কিনে এনে সহবাসের আধা ঘন্টা আগে অথবা 45-40 মিনিট আগে এখান থেকে 5 ফোঁটা মেডিসিন হয় র খেয়ে ফেলতে হবে, ড্রপার দিয়ে 5 ফোঁটা, অথবা একটু সামান্য পানির সাথে মিশিয়ে এই মেডিসিনটা খেতে হবে। এরপরে 40 মিনিট পরে আপনি ইন্টারকোর্সে যেতে পারবেন। তবে আমি বলবো এটা 7 দিন প্র্যাকটিস করার পরে তখন আপনারা ইন্টারকোর্সে যাবেন, তার আগে ইন্টারকোর্স করবেন না, 7 দিন খেয়ে নেবেন। যারা শক্তি পাচ্ছেন না অথবা যাদের দ্রুত ভিড় হয়ে যাচ্ছে অথবা পার্টনারের প্রতি কোনো আকর্ষণ নাই, সেক্সের প্রতি আকর্ষণ নাই, এটা খাওয়ার পরে এটা বাড়বে। সেকেন্ড যে মেডিসিনটার কথা বলবো, লাইকোপিডিয়াম 1 mg। আপনারা একটা মেডিসিনও খেতে পারেন অথবা দুইটা মেডিসিনও খেতে পারেন। এই লাইকোপিডিয়াম যাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস আছে, যাদের কমপ্লিকেশনগুলো রাত্রের দিকে বৃদ্ধি পায়, যাদের আপনার স্নায়বিক দুর্বলতা অনেক বেশি, কোনো কিছুতে ভয় পেয়ে যায়, সামান্য পরিশ্রমে সে উইক হয়ে যায়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই মেডিসিনটা দেওয়া যাবে। আরও সিমটম আছে, আমি শর্টকাট বললাম। এই মেডিসিনটা খাওয়ার নিয়ম হলো, এটা তো 1000 পাওয়ার দেওয়া হয়েছে, ঠিক এই মেডিসিনটা আপনি ইন্টারকোর্সে যাওয়ার পর যদি দুইটা খান তাহলে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন গ্যাপ রাখতে হবে 1 ঘন্টা, এবং 40 মিনিট ইন্টারকোর্সে 40 মিনিট আগে খেতে হবে। যদি সিঙ্গেল খান 40 মিনিট আগে খেলে হবে, আর যদি দুইটা খেতে চান তাহলে একটা খাওয়ার 40 মিনিট একটা খাবেন, তারপরে 40 মিনিট বা 30 মিনিট পরে সেক্স করতে যাবেন। এটা খুবই শক্তিশালী, খুবই কারেন্টের মতো কাজ করবে। এটা এরকম নিয়মে 7 দিন খেয়ে নেবেন, 7 দিন খাওয়ার পরে আপনারা স্বামী স্ত্রী মিলন বা ইন্টারকোর্সে যেতে পারেন। আশা রাখি আপনার বাজারে যে এলোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন যেটাই বলেন, ওই মেডিসিনগুলো আসছে, এই মেডিসিনগুলো অনেক উত্তম, এটা কোনো সাইড ইফেক্ট নাই, কোনো রকম কোনো ক্ষতি করবে না,
কিন্তু আপনি ফুটপাথের অনেকই মেডিসিন ইউজ করেন, যেটা হলো আপনার সেক্স পাওয়ার যা আছে তার সে আরও ধ্বংস করে দেবে, এটা ভুলেও খাওয়া যাবে না ইনশাল্লাহ, এটা কোনো সাইড ইফেক্ট নেই। তারপরে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি কোনো কোয়ারি থাকে ফ্রিলি আপনাকে ফোন দিয়ে আমার কাছে জানতে পারবেন। আশা রাখি এই ওয়ান টাইম দূরে মেডিসিন আপনাদের খুব ভালো কাজে লাগবে। যদি উপকার পেয়ে থাকেন কমেন্টস করে আমার ভিডিওতে জানাবেন কমেন্টস করে, আর কোন বিষয়ের উপর কোন মেডিসিনের উপর কোন ডিজিজের উপর আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীতে নতুন কোনো হেলথ বিষয়ে টিপস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।